আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে আছি বাংলাদেশি আমেরিকান মাম আশা করি সবাই ভালো আছেন সবাই কি ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা সবাইকে আর একদিন পরে ঈদ তাই ঈদের প্রস্তুতি নিতে আমি বাজার করে এনেছি এবার অবশ্য বেশি কিছু কিনি নিই কারণ বেশিরভাগ জিনিসই আছে আর কোরবানি ঈদে আসলে এত কিছু লাগে না তো আমি এখানে এনেছি লাচ্ছার সময় দুই প্যাকেট এই সময়টা আমরা খাই খুবই মজার অন্যান্য সময়টা এত ভালো লাগে না আর এবার আমি আমাদের সময়টা এনেছি কারণ আমি কুলসুনটাই প্রেফার করি ওইটাই ভালো লাগে এবার কুলসুন স্যামাইটাও পেলাম না তো ডানো এক ডিব্বা দুধ আনলাম আর নারকেল এনেছি চার প্যাকেট কারণ আমি মসজিদে এবার একটা ডিশ দিব ওই জন্য আমি ওই শ্যামাইগুলো রেডি করে রেখেছি আর ওই জিনিসগুলো প্রস্তুতি করে রেখেছি নারকেল ছিল না নারকেলটা নিয়ে এসেছি তারপরে এখানে আবার আমি ড্রাই নারকেলটাও নিয়ে এসেছি ডেকোরেশন করার জন্য বা অনেক কিছু করার জন্যই লাগে ভাবলাম নিয়ে যাই পরে দেখা যাবে কি করব। তারপরে এখানে আমি চাষির চিনি গুঁড়া চাল এনেছি যদিও আছে তারপর অল্প করে এনেছি আর এই যে এই প্রাইসটা এর আগে আমি এখান থেকে কখনো কিনিও নি খাইও নি কিন্তু একটা ইন্ডিয়ান গ্রোসারিতে এটা পেলাম নিয়ে নিলাম এটা ভেজে খাওয়ার জন্য তারপরে মিক্সড এই যে ইয়ে বাদামের বাদাম কিশমিশ সব মিক্সড করা এটা একটা নিয়েছি আর এমনি তো বাদাম তো কিনেছি পরে দেখাবো তারপরে রাইস ফ্লাওয়ার এটা চালের গুঁড়া সোয়াদের চালের গুঁড়াটা নিলাম কারণ ওরা চালের রুটিটা খায় আবার আমার জন্য আটা নিয়েছি কারণ আমি ওসব সব খাই না তো ফুচকা এটা পানিপুরি ফুচকা না আর ফুচকার জন্য নিলাম দুইটা দুই প্যাকেট কারণ আমার হাজব্যান্ড নতুন করে ফুচকার পানিপুরির ফ্যান হয়ে গিয়েছে আর এটার সাথে ভিতরে তো পুটটা দিতে হবে এখন এই মুহূর্তে তো আর বুট ডাবলি ভেজানো সম্ভব না আর কেউ এতটা খাবে না এই জন্য একটা ক্যান কিনে নিয়ে আসলাম ইনস্ট্যান্ট ক্যান আর একটু নাস্তা পানি খাওয়ার জন্য একটু চানাচুর নিয়ে আসলাম কারণ সবসময় আর গোস আর ভাতই খায় না মানুষ একটু নাস্তা পানিও খায় আর এই পেঁয়াজটা আমি আসলে এনেছি আমরা এমনিতেও এটা খাই সালাদের সাথে আর ওই যে চটপটের জন্য এনেছি আগামীকালকে আবারও বেশি করে নিয়ে আসবো আর ম্যাশ এটা হালাল ম্যাশ মেলোটা আমি হঠাৎ করে আজকে পেলাম নিয়ে এসেছি একটা আপুর ভিডিও চ্যানেলে দেখেছিলাম যে উনি বলেছেন হালাল ম্যাশমেলো দোকানে পাওয়া যায় চিন্তা করলাম এত কষ্ট করে বানানোর কি দরকার পেয়েছি যেহেতু নিয়েই যাই আমি খুব পছন্দ করি এটা আর এনেছি ডাল বিভিন্ন রকম ডাল হালিম খাওয়ার জন্য বা ঘরের কাজেও লাগে তো এই জন্য নিয়ে নিয়েছি তিন প্যাকেট ডাল মসুর ডাল মুগ ডাল আর হলো বুটের ডাল আর অন্যান্য ডালও আমার কাছে আছে অনেক রকম ডাল আছে আমার কালেকশানে তো আর এখানে আমি কনডেন্স মিল্ক নিয়েছি এটাও ওই যে বললাম যে একটা ডিশ তৈরি করবো আমার চারটা ক্যান লাগবে একটা আছে আর এখানে আমি তিনটা এনেছি লাক্স নিলাম বাংলাদেশের ঐতিহ্য আমি এটা খুব লাইক করি আমার এটা আসলে জানি না কে কি মনে করেন আমার কাছে খুব ভাল লাগে আর এই তো পেঁয়াজ এক ইয়ে নিয়ে এসেছি বেশি টানা যায়নি কারণ রাত হয়ে গিয়েছিল আবার আগামীকালকে নিয়ে আসবে আর আদা অল্প করে আনলাম কারণ অলরেডি আদা আমার ঘরে আছে আমি ব্ল্যান্ড করে রেখেছি আর একটু করে নিয়ে আসলাম যদি লাগে ইউজ করা যাবে বা একটু আদা চা খেতেও অনেক সময় লাগে তো এবার যে কাঁচা বাজার যেহেতু ঈদের পরপরে আর বাজার করা হবে না দেশি লেবু আনলাম এটা এগারো টাকা করে পাউন্ড আর এই যে ঢেঁড়স নিয়ে এসেছি যেহেতু আমার বেবিটা অন্য কিছুই খায় না বা আমি দেই না তো ঢেঁড়স এনেছি অনেকগুলো আর এই বেগুনটা আমার খুবই ফেভারেট বাংলাদেশের লাস্ট খেয়ে এসেছিলাম কত বছর আগে জানি না দেখে আলো সামলাতে পারলাম না নিয়ে নিয়েছি টমেটো নিলাম বেশি নেই নি টমেটো অল্প করে এনেছি শশা এনেছি কারণ শশাটা আমার ঘরে অনেক বেশি লাগে কাঁচামরিচ অনেক বেশি লাগে কাঁচামরিচ এখানে অনেক বাংলাদেশে দুই কেজি দেড় কেজিতে হবে অনায়াসেই কারণ আমরা কাঁচামরিচের তরকারিটাই বেশি প্রেফার করি আমরা শুকনো মরিচটা কম লাইক করি তারপর ধনে পাতা আনলাম এগুলো তো ফুচকার জন্য লাগবে আমার হাজব্যান্ড হঠাৎ এই যে এগুলো খিরাই বাংলাদেশের খিরাই দেখে বললো যে আগে আমি এক্সাইটেড হয়ে পড়তাম যখন বাংলাদেশ থেকে নতুন নতুন এসেছি তখন খিরাই দেখে বলতাম মানে যা দেখতাম তাই দেখে মানে বাংলাদেশে কথা বলতাম আর কাঁদতাম যেতে চলে যে চলে যেতে চাইতাম তো ও দেখে এখন আর আগের মতন এক্সাইটেড হই না তারপরেও আমার খুশির জন্য নিল আর ওই যে বড় শশাটা এটা তরকারি খাওয়ার জন্য ইলিশ মাছ দিয়ে আমরা এটা খাই আর এই থানকুনি পাতা নিলাম বেবির শরীরটা ভালো না মোটেও আমার বোন বললো এটা রস খাওয়াতে পারলে হয়তো বা ভালো হবে পেট আর করলাও নিয়ে নিলাম ঘরে যদিও করলা আছে একটা ভাইয়া তার গাছেরটা দিয়েছে আরও নিয়ে নিলাম কারণ করলা ভাজি আমি খুবই পছন্দ করি আর ও আগে ওই গ্রোসারি বাজারের সাথে এই ব্রেডটা দেখাতে মন নেই এটা মান্নান গ্রোসারি থেকে নিলাম ওরা এটা বাংলাদেশের ব্রেডের মতন বানায় আর এই যে একটা অলিভ অয়েল এনেছি আর ইলিশ মাছ নিয়ে এসেছি একটা বেশি আনিনি কারণ ঘরে ইলিশ মাছ আছে আর অন্যান্য মাছও আছে রুই মাছও আছে তারপরও একটা বড় অনেক বড় মাছ এনেছি এখন আর খুলে দেখালাম না যেহেতু রাত হয়ে গিয়েছে তো এই তো গেল বাজার বেশি কিছু করিনি বললামই তো তো এবার আসা যাক ঈদের শপিং কি কি করলাম এই যে এই কুর্তিটা আমি কিনেছি এটা মিডিয়াম সাইজ যদিও আমার জন্য অনেক লুজ এবং লম্বা হয়ে গিয়েছে তারপর আমার ছিল স্মল সাইজ পাইনি কিন্তু আমার খুব পছন্দ হয়েছে তাই নিয়ে নিয়েছি কারণ এর কালার এবং ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে ডিজাইনটা মকমল কাপড়ের করা আর কলার এবং হাতাটা আর কাজটা সুতা এবং মকমল মিলিয়ে আর এই যে ড্রেসটা এটা না ওই দিন আমি মেলায় গিয়েছিলাম দেখলাম সবাই নিচ্ছে আমিও নিয়ে নিলাম ড্রেসটার কালারটা আমার কাছে খুব ভালো লেগেছে এখানে অনেক ডিপ দেখা যাচ্ছে কিন্তু আরও কালারটা লাইট আর ডিজাইনটা একটু অন্যরকম আর এই ডিজাইনের টপসের আগে আমি কখনও পরিনি তো যদিও আমার আমার সাইজের ছিল না এবং এটা অনেক বেশি লং ছিল টপস এত লং পরে না তাও নিয়ে নিলাম আর এই ড্রেসটা সম্পর্কে আমি পরে বলবো আমার ঈদের ড্রেসটা এখন দেখায় এই যে এই ড্রেসটা আমি অনলাইনে অর্ডার করেছি আমার কাছে খুবই ভালো লেগেছিল ডিজাইনটা আর যা যা বলেছিলো সবটাই আমার কাছে মানে আমি দেখেছি মিলে গেছে কাপড়টা খুবই ভালো খুবই সফট জর্জেটের নিচের ইনারটাও খুব সুন্দর করে ওরা ফিক্সড করেছে আর হাতাটার এত স্মুথ কাপড় মানে এত স্মুথ হাতে কিছু আছে বোঝাই জানা আর হাতাটা খুব গর্জিয়াস কাজের খুবই ভালো খুবই সুন্দর খুবই সুন্দর কাজগুলো খুব সুন্দর পেটানো কাজ খুব ভালো লেগেছে মানে আমি এখানে অনলাইনে পিকচারে যা দেখেছি একদম মিলে গিয়েছে বরঞ্চ এর চেয়ে মনে বেটার হয়েছে যাই হোক এখানে কতটা বোঝা যাচ্ছে যাই না আর এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাটা খুবই গর্জিয়াস কাজের নিচের কাজটা হলো ওটা আর এই যে সাইডের বর্ডারটা হচ্ছে এরকম মোটামুটি একদম চিকন না মোটামুটি একটু মোটাই আছে খুবই সুন্দর খুবই সুন্দর আর কালারটা এত সুন্দর আশা রাখি এই কারণে আপনারা বুঝতে পারছেন আর অনেক বড় না খুবই বড় না অনলাইনে অনেকেই বলে যে ভালো ড্রেস দেয় না কিন্তু আমি এই পর্যন্ত যতগুলো ড্রেস কিনেছি আমার প্রত্যেকটা ড্রেসই খুবই ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে একবারও কোনো আজে বাজে জিনিস পাইনি যাই হোক আর আমার সাথে ম্যাচ করে বেবির জন্য যেহেতু হাতে সময় নেই ম্যাচ করে এই যে রেড কালারের এই প্যান্ট আর এই গেঞ্জিটা কিনলাম এটা ম্যাসেজ থেকে কিনেছি আর এই যে এই ড্রেসটা আমাকে এখানকার একটা আন্টি আমাকে গিফট করেছেন উনি আমাকে খুব আদর করেন উনি দিয়েছেন আরেকটা ড্রেস আছে ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা আসলে আমার ভিডিও করতে মন ছিল না আসার রাখি পিকচারে দেখবেন একটা ভাবি আর একটা আন্টি আমাকে ঈদে এগুলো গিফট করেছে যার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না আমি আসলে সারপ্রাইজড হয়েছি এই ড্রেসগুলো পেয়ে দাম যাই হোক না কেন দেখতে যেমনই হোক না কেন মানুষ ভালোবেসে দিয়েছে এটাই বড় আমার কাছে আর বাথ অ্যান্ড বডি থেকে এই স্ক্রাবার দুইটা এনেছি খুবই ভালো খুবই সুন্দর কাজ করে আর এই ব্যাগটা তো আগেও দেখেছিলাম যে ক্যালিফোর্নিয়া একটা ভাবি আমাকে গিফট করেছিল তো দাম যেমনই হোক না কোনো দাম দিতে সব বিচার হয় না ভালোবাসা আমার কাছে ভালোবাসার মূল্য অনেক তো এই হলো আমাদের মোটামুটি ঈদের শপিং বাজার আর হাজব্যান্ড এটা দেখালাম না তো সবাই ভালো থাকবেন সবাই খুব ভালোভাবে ঈদ এনজয় করেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ